হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে গ্রুপ গ্রুপটি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ যেখানে আমরা থার্ড অক্টোবর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগের প্রথম বারোটি অঙ্ক তোমরা ক্লাস নাম্বার টোয়েন্টি ফোরে পেয়ে গেছো এর আগেও তেইশটি মতো ক্লাস নেওয়া হয়ে গেছে এই প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নি তার প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নেবে যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি সেখানে তোমরা জয়েন হয়ে যাও প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো পরবর্তী অঙ্ক তেরো নম্বর যারা দেখেছিল আগের ভিডিও যারা পেয়ে গেছে অলরেডি বারোটি আগে হয়ে গেছে তো সেখান থেকে তোমরা বারোটি প্রথম বারোটি অঙ্ক হয়ে গেছে করা আজকে পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো যেখানে কি রয়েছে প্রথম অঙ্ক দেখো নিম্নলিখিত পায়চিত্রটিতে কিউ থ্রি টু থাউজেন্ড ফিফটিনতে বিভিন্ন পর্যায়ে এক্স জেড কোম্পানির ব্যয় দেখায় যদি এক্স জেড কোম্পানির মোট একশো লক্ষ কোটি টাকা খরচ হয় বা খরচ করে তাহলে এই কর্মচারীদের বেতনের জন্য কত টাকা খরচা করেছিল এটাকে তোমরা একটু জুম করে দেখতে পারো এখান থেকে দেখা তো একটু সমস্যাদায়ক যেখানে দেখো এখানে কি বলেছে আমাকে কিসের ভিত্তিতে বার করতে বলেছে বেতনের জন্য কত টাকা খরচা করেছিল বেতন এখানে দেখো ইংরেজিতে দেওয়া আছে স্যালারি বলে বা স্যালারিস বলে যার ঘর আছে টোয়েন্টি ঠিক আছে তাহলে মোট খরচা কত ছিল একশো লক্ষ কোটি টাকা তার জন্য বেতন বাবদ খরচ হচ্ছে কুড়ি শতাংশ আমি একটু বড়ো করে লিখে দিচ্ছি তাহলে কত টাকা খরচা হয়েছিল সেটা আমাকে বার করতে হবে অর্থাৎ একশো কুড়ি শতাংশ একশো একশো কেটে যাবে শোনান হচ্ছে কুড়ি লক্ষ কোটি ওকে তো অপশান ডি হচ্ছে এটির উত্তর খুব ইজি কিচ্ছু নেই অঙ্কগুলি পরবর্তী অঙ্গ চোদ্দ নম্বর যে ছ কেজি পাঁচ গ্রামকে আমরা কীভাবে কেজিতে রিপ্রেজেন্ট করি এটা খুব সোজা অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু কীভাবে পাঁচ দেখো ছ কেজি যেটা কেজিতে আছে সেটা তো কেজি কিন্তু পাঁচ গ্রাম যেটা আছে সেটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে আমরা কী জানি যে এক হাজার গ্রামে এক কেজি হয় সেই জন্য আমরা এটা লিখতে পারি ফাইভ বাই ওয়ান থাউজেন্ড কেজি ফাইভ বাই ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি এবার সেটা তুমি সিক্সের সাথে যোগ করে দিচ্ছ তার সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি অপশন ডি হচ্ছে কিসের পরবর্তী অঙ্ক নিম্নলিখিত তালিকাতে তিন বছরের জন্য জেলা পর্যায়ে নির্বাচিত তিন ক্রীড়া বিষয়ক একাডেমির ফলাফল দেখায় একাডেমি বি থেকে তিন বছরে কতজন ক্রীড়া বিষয়ক জেলা পর্যায়ে নির্বাচিত হয়েছে তো একাডেমি এ বি সি দেওয়া আছে এবং তাদের তিন বছরে কতজন চয়ন হয়েছিল সেটা দেওয়া আছে এ থেকে দু হাজার বারো কত হয়েছিল বি থেকে কত হয়েছিল সি থেকে কত হয়েছিল এখানে আমাকে দিয়ে বলেছে কি বার করতে বলেছে যে বি থেকে তিন বছরে মোট কতজন ক্রীড়া বিষয়ক জেলা পর্যায়ে নির্বাচিত হয়েছিল বিতে কথা একজন দু হাজার বারোতে পাঁচ জন দু হাজার তেরোতে আর দু হাজার দুজন তাহলে টোটাল যোগ করলে ওয়ান প্লাস ফাইভ প্লাস টু ইকুয়াল টু এইট অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট সংখ্য কি রয়েছে একটি সুষম্য অষ্টভুজের বা অক্টাগন এর অন্তগুলির সমষ্টি কত তো অন্তঃস্থ কোণের সমষ্টি সূত্র বহু সুষম বহুভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি সরি ইন্টু ওয়ান এটা হচ্ছে অন্তস্থ কোন কোণগুলির কোনগুলির সমষ্টি সূত্র যেখানে এন রিপ্রেজেন্ট করছে বাহু সংখ্যাকে ঠিক আছে তাহলে এখানে কি বলে দিয়েছে সুষম অষ্টভুজ মানে হচ্ছে আটটি বাহু তাহলে এখানে হবে এইট মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি বা সিক্স ইন্টু ওয়ান বা ওয়ান জিরো এইট জিরো ডিগ্রি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর অনেক সময়তে কি থাকে বেশিরভাগ সময়তে এটা দেওয়া থাকে যে একটি সুষম বহুভুজের অন্ধস্থ কোনগুলির সমষ্টি হচ্ছে এত তাহলে এর বাহু সংখ্যা কত অনেক সময় এইভাবে দেওয়া থাকে অর্থাৎ কোনগুলির সমষ্টি সমষ্টি দিয়ে দেবে তোমাকে বাহু সংখ্যা বার করতে হবে এখানে যেমন বাহু সংখ্যা দেওয়া আছে কোনগুলির সমষ্টি বার করতে বলেছে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক একটি অঙ্কের টাকা বার্ষিক আট শতাংশ সরল সুদে ছয় পূর্ণ তিনের চার বছরে নশো চব্বিশ টাকা হলো প্রথমে যে অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছিল তা হলো কত তাহলে কত বছরের জন্য দেখো এখানে ছয় পূর্ণ তিনের চারটা একটা পূর্ণে দেওয়া আছে তো বছর আর এখানে যেহেতু সরল সুদ বলেছে তাই আমরা কি করব প্রথমে সময় আর সুদের হার এই দুটোকে গুণ করে পার্সেন্টেজটা বার করব যেটা হচ্ছে এইট ইন্টু ছয় পূর্ণ তিনের চার যেটাতে পড়তে আমাদের একটু বেশি সুবিধা হবে এটা যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে পাবো আট গণিত সাতাশ বাই চার এটা যদি কেটে দিই তাহলে হচ্ছে টু মানে হচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট মানে আমরা যদি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা চুয়ান্ন শতাংশ তার সাথে যোগ করি তাহলে আমি নশো চব্বিশ টাকা পাবো তার মানে কি যে আসলের উপর চুয়ান্ন শতাংশ সুদ হয়ে নশো চব্বিশ টাকা হয়েছে মানে একশো চুয়ান্ন পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান সরি নাইন টোয়েন্টি ফোর তাহলে একশো পার্সেন্ট যেটা হচ্ছে আসল সেটা হচ্ছে কত যেটা পাবো নশো চব্বিশ বাই ওয়ান ফিফটি ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড একশো চুয়ান্নকে ছয় দিয়ে কাটবে ছয় পনেরো নব্বই বা নশো আর চার ছয় চব্বিশ কেটে গেল ছয় দিয়ে তাহলে ছয় একশো ছশো টাকা তাহলে আমাদের আসল ছিল ছশো টাকা অপশান এ তা সেটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রাম একটি একশো চার মিটার লম্বা পুলে সাঁতার কাটছে সে এক দিক থেকে শুরু করে অন্য দিকে যায় আবার একই সরল লেখায় ফিরে এসে এক মিনিটে দুশো আট মিটার সম্পূর্ণ করে তার গড় গতিবেগ নির্ণয় করো অর্থাৎ এখানে কি বলেছে রাম একশো চার মিটার একটা লম্বা পুল আছে যেটা সে সাঁতার কাটতে শুরু করে সে এক দিক থেকে শুরু করে অন্যদিকে যায় আবার একই সরল লেখায় ফিরে আসে অর্থাৎ সে একশো চার মিটারই অতিক্রম করছে সে কোনো টেরিয়ে বেঁকিয়ে যাচ্ছে না এবং ফিরে এসে সে এক মিনিটে দুশো আট মিটার অর্থাৎ যায় এবং আসে মোট দুশো আট মিটার সে সম্পূর্ণ করছে তার গড় গতিবেগ কত সিম্পল হিসাব তার মোট দূরত্ব বাই সময় মোট দূরত্ব হচ্ছে দুশো সরি দুশো আট মিটার আর মোট সময় হচ্ছে এক মিনিট মিনিট এক মিনিটকে আমি মিটার যেহেতু সেকেন্ডে কনভার্ট করে নাও তাহলে দুশো আট বাই ষাট ভাগ করলে পাবে তিন ষাটে একশো আশি থাকবে পরে আঠাশ মানে হচ্ছে তারপরে দশমিক দিয়ে চার ছয় দুশো চল্লিশ আবার পরে থাকবে চার আর তারপরে সিক্স আর যাবে সিক্স মানে থ্রি পয়েন্ট ফোর সিক্স সিক্স বা এটা যদি আমরা অ্যাপ্রক্সিমেট করে নিই তাহলে পেয়ে যাবো থ্রি পয়েন্ট ফোর সেভেন মিটার প্রতি সেকেন্ডে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দশ ঘন্টায় যাত্রা শেষ করতে পারে যদি সমদূরত্ব আট ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটির গতিবেগ হওয়া কত প্রয়োজন এখানে আমার ট্রেনের গতিবেগ এই সমস্ত দেওয়া আছে বলে তোমরা কিন্তু আবার সেই দূরত্ব দূরত্ব বার করতে চলে যাও না এটাকে সিম্পল একটা তৈরাসিক অঙ্ক হিসাবে নেবে যে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বা আটচল্লিশ হচ্ছে তার ক্ষমতা সেই ক্ষমতায় সে দশ ঘন্টায় কমপ্লিট করে দেয় কাজটা তাহলে তাকে যদি আট ঘন্টায় কাজটি কমপ্লিট করতে হয় তাহলে তার ক্ষমতা কত হওয়া প্রয়োজন হবে এমনি নর্মালি যেরকম আমাদের অঙ্ক করে থাকি তৈরাসিক মেথডে সেইভাবেই করে দেবে এখানে তোমাদের মোট দ্রুত দ্রুত বার করার কোনো প্রয়োজন নেই যে যখন গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তখন সে দশ ঘন্টায় কাজটি কমপ্লিট করতে পারে তাকে যদি আট ঘন্টায় কাজটি কমপ্লিট করতে হয় তাহলে তার গতিবেগ কত হবে তাহলে আট ঘন্টা মানে কম সময় তাকে শেষ করতে হবে কম সময় যদি তাকে শেষ করতে হয় তাহলে তার গতিবেগ অবশ্যই আটচল্লিশের থেকে বেশি হতে হবে বেশি যদি হতে হয় দশ আর আটের মধ্যে বড় কোনটা দশ তাহলে দশটা উপরে যাবে নিচে আট বসবে ইন্টু আটচল্লিশ এটা যদি কাটাকাটি হয় আট ছয় আটচল্লিশ ছয় দশে ষাট তাহলে তখন তার গতিবেগ হবে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে যার পরিধি চোদ্দো সেন্টিমিটার যদি একটি কঠিন গোলাকার বল যার পরিধি ফাইভ পয়েন্ট সেন্টিমিটার সেই পাত্রে ছাড়া হয় এবং বলটি পুরো নিমজ্জিত হয় তাহলে পাত্রের মধ্যে জলস্তর বৃদ্ধির আনুমানিক উচ্চতা গণনা করো এখানে বলে রাখি যে দুটো দেওয়া আছে এই টামটা আর এই টার্মটা এখানে বসবে ব্যাসার্ধ তো এবার আমি ছবি না আঁকি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে একটি লম্ব চোঙাকৃতি পাত্র আছে ওকে যার ব্যাসার চোদ্দ এটা হচ্ছে হাইট এটা হচ্ছে চোদ্দ এবার তার মধ্যে আমি একটা বল ফেললাম তাতে কিছু একটা জল ছিল ধরো না বা কোনো কিছু একটা জল ছিল হম জলই তো বলেছে জল ছিল তার মধ্যে আমি একটা বল ফেলে দিলাম যে বলটার ব্যাসার্ধ হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেই বলটা ফেলার দরুন এই যে জলস্তর ছিল সেটা কিছুটা উপরে উঠে গেল অর্থাৎ এই লেভেলে চলে এলো আগে ছিল এই লেভেলে আর এখন চলে এলো এই লেভেলে তাহলে আমার এই যে হাইট এইটা বার করতে হবে তাহলে এইটুকু ক্ষেত্রটাকে যদি আমি দূরে আঁকি তাহলে দেখো এখানটাতে এরকম আমি একটা আঁকতে পারি যেটার হাইট আমাকে বার করতে হবে যেটার ব্যাসার্ধ আমি জানি চোদ্দ আর এখানে একটা বল দেওয়া আছে যে বলটার যে বলটার প্রেসার কি আছে ফাইভ পয়েন্ট তাহলে এই বলটার যা আয়তন হবে জল তো ততটাই উঠবে মানে এইটার আয়তনও ততটাই হবে এবার লম্ব চোঙাকৃতি সরি লম্ব বৃত্তাকার চোঙার যে আয়তন তার ফর্মুলাটা কি তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ এটা এটার আয়তন সমান এটার আয়তন এটার আয়তন কি সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে দুটো আর আলাদা করে দাও এটা বড় হয়তো তাহলে এখান থেকে প্রথমেই পাইটাকে তুমি কেটে দিতে পারো তাহলে এখানে আর হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো একবার চোদ্দো স্কোয়ার যেহেতু আছে চোদ্দো গণিত চোদ্দো গণিত এইচ এটাই করলাম আর এখানে ফোর বাই থ্রি ইন্টু আর কিউ এখানে আর আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ইকাল টু হচ্ছে ফিফটি সিক্স বাই টেন ইকাল টু টোয়েন্টি এইট বাই ফাইভ সেটাকে তিনবার টোয়েন্টি সরি এইট বাই ফাইভ ইন্টু টোয়েন্টি এইট বাই ফাইভ টোয়েন্টি এইট বাই ফাইভ এখানে দুটো চোদ্দকে কেটে দাও এখানে আঠাশের সাথে দুই দিয়ে তাহলে ওপরে পাচ্ছি আমি আঠাশ গুণিত ষোলো তাহলে ষোলোকে আঠাশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো চারশো আটচল্লিশ আর নিচেতে পাচ্ছি তিন পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশ তিনে তিনশো পঁচাত্তর তাহলে এইচ এটা এটা যদি আমি ভাগ করি প্রথমে একবার যাবে তিনশো ভাগ নামবে আট থেকে পাঁচবার দিলে হবে তিন তিয়াত্তর তিয়াত্তর ফট দশমিক যেটা শূন্য বসিয়ে দাও তাহলে দেখো তিনশো যদি দুই দিয়ে যায় তাহলে হবে সাড়ে সাতশো মানে ওয়ানের থেকে একটু বেশি যাবে তার মানে এক একও তো যাবে না এক নিলে অনেকটা কমে যাবে তাহলে এখানে একটা হবে না ওয়ান পয়েন্ট টু অ্যাপ্রক্স মানটা আসবে ওয়ান পয়েন্ট টু যেটা প্রায় হবে ওয়ান পয়েন্ট টু এর কাছাকাছি যাবে নাকি ওয়ান পয়েন্ট টু তাহলে অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর এখানে প্রায়ই মান আসবে আর প্রায় করলে সাড়ে সাতশো হচ্ছে যেখানে সাতশো তিরিশ রয়েছে পরবর্তী রয়েছে সরি আরেক বলে দিই যে তাহলে কি হচ্ছে যে যদি আমরা ওই চোদ্দ সেন্টিমিটার ব্যাসাধু বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার একটি বিশিষ্ট গোলাকার বলকে আমি ফেলি বা নিক্ষেপ করি তাহলে জলের তল যতটা উপরে উঠবে তার হাইট এস্টিমেটেড হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক একটি সংখ্যাকে সাত সেভেন টু ইলেভেন অনুপাতে ভাগ করা হয় যখন প্রতিটি সংখ্যার সাথে ছয় যোগ করা হয় তখন অনুপাত পরিবর্তিত হয়ে ফাইভ এস টু সেভেন হয় প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত তাহলে সংখ্যা দুটি ধরে নাও সেভেন এইস টু ইলেভেন ছিল মানে সেভেন এক্স একটা হচ্ছে ইলেভেন এক্স এবার তাদের প্রত্যেকের সাথে যখন ছয় যোগ করা হচ্ছে অর্থাৎ সেভেন এক্স প্লাস সিক্স করা হচ্ছে আবার ইলেভেন এক্স প্লাস সিক্স করা হচ্ছে তখন তাদের রেশিও হয়ে যাচ্ছে ফাইভ বাই সেভেন এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে সিম্পলি তাহলে আমি পেয়ে যাচ্ছি সেভেন সেভেন্স নিচেরটা গুণ করো পাঁচের সাথে আগে তাহলে ফিফটি ফাইভ এক্স প্লাস থার্টি ইকুয়াল টু ফর্টি নাইন এক্স প্লাস ফর্টি টু বা এখান থেকে আমি পাবো ফিফটি ফাইভ থেকে ফর্টি নাইনটা বাদ চলে যাবে হচ্ছে সিক্স এক্স টু থেকে তিরিশ বাদ চলে যাবে বারো বা এক্স ইকুয়াল তাহলে এক্স পেয়ে গেলাম তাহলে আমাকে কী করতে বলেছিল বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে এগারো এক্স তাহলে এগারো গণিত দুই হচ্ছে বাইশ অপশন হচ্ছে এটির সঠিক পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে যদি ফোর থিটা ইকুয়াল টু ফাইভ হয় তাহলে ফাইভ থিটা প্লাস থ্রি থিটা বাই ফাইভ থিটা মাইনাস থ্রি কস থিটা এর মান হবে কত এখানে কি দিয়েছে আমাকে ফোর কট থিটা ইকুয়াল টু ফাইভ আমি এখান থেকে লিখতে পারি যে থিটা ইকুয়াল টু ফাইভ বাই ফোর এবার কট থিটার জায়গায় আমি এটাও লিখতে পারি থিটা বাই থিটা সমান হচ্ছে ফাইভ বাই ফোর এবার তুমি থিটাকে ফাইভের সাথে আর থিটাকে ফোরের সাথে

কর্তিটাকে আমরা সাইন কস্তিটা বাই সায়েন্সিটা লিখতে পারি তো সেটাই আমি লিখলাম লেখার পর কস্তিটাকে ফাইভ এবং ফোর সায়েন্সিটাকে ফোরের সাথে কম্পেয়ার করে আমি এখানে মান বসানো নেক্সট কি রয়েছে রবির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতশো তেরো দশমিক তিন নয় টাকা ছিল সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা জমা করলো এবং তারপর কিছু টাকা উঠালো তার পাঁচটি জামা কেনার জন্য যার প্রতিটির দাম হচ্ছে একশো তেইশ দশমিক সাত নয় টাকা যদি তার অ্যাকাউন্টে পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক এক নয় টাকা অবশিষ্ট জমা থাকে তবে কত টাকা সে জমা করেছিল অর্থাৎ তার টাকা তার কাছে ছিল কত প্রথমে প্রথমে তার কাছে ছিল সাতশো তেরো দশমিক তিন নয় টাকা তারপর সে কিছু টাকা জমা করেছিল যেটা হচ্ছে আমাকে বার করতে হবে তাহলে সেটা ধরে নিলাম এক্স টাকা তারপর কি করেছে সে সেখান থেকে পাঁচটা জামা কিনেছে যার ভ্যালু হচ্ছে একশো তেইশ দশমিক সাত নয় করে মানে পাঁচ গুণিত একশো সরি একশো তেইশ দশমিক সাত নয় এটাকে বিয়োগ করে দাও বিয়োগ করলে তোমাদের অবশিষ্ট পরে থাকবে যার ভ্যালু হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক এক নয় সবার প্রথমে এটা গুণ করো এক্সের ভ্যালু কী কীভাবে বার করতে পারবো দেখো আমরা এটাকে গুণ করতে হবে গুণ করার পর সেটাকে তোমাকে এর সাথে যোগ করতে হবে এটাকে যদি আমি গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ থাকছে নয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নয় উনচল্লিশে নয় হচ্ছে তিন পাঁচ পনেরো তিন আঠারো এক পাঁচ দুই দশ আর এক এগারো এক ছয় ছশো আঠেরো দশমিক নয় এটাকে গুণ করে আমি পাচ্ছি তাহলে এটা মাইনাস ছিল এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে যোগ করে দাও যোগ করলে আমি কত পাচ্ছি পাঁচ চোদ্দো ছয় পাঁচ

তো এইভাবে এখান থেকেই আমি করতে পারি বা এই স্টেপটা তুমি নাও করতে পারো একবার শুধু ফাইভ ফর্টি ফাইভ সরি ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান নাইন থেকে সিক্স ওয়ান এইট পয়েন্ট নাইন ফাইভ এই দুটো হবে যোগ তার থেকে বিয়োগ হবে সাতশো তেরো দশমিক থ্রি নাইন এই লাইনটা তো রেখে দিতে পারো দেখো এই নয় পাঁচে চোদ্দো আসবে চোদ্দো থেকে নয় বাদ যাবে মানে ইউনিট ডিজিটা আসবে পাঁচ মানে এই যে যোগটা আমি করেছি এখানে অ্যান্সার করার জন্য সেটাও তোমার না করলে হবে এবং এখান থেকেও তুমি করতে পারো এবং এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি আসবে চারশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ দশমিক সাত পাঁচ টাকা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে সে পাঁচশো পঞ্চাশ টাকা পয়সা জমা করেছিল পরবর্তী ক্ষেত্রে নেক্সট অঙ্ক কি রয়েছে একের ছয় থেকে একটি ভগ্নাংশ হরণ করলে পাওয়া যায় একের তেরো ভগ্নাংশটি কত তাকে একের ছয় থেকে কোন একটি ভগ্নাংশ হরণ করার কথার অর্থ হচ্ছে বাদ দেওয়া বাদ দিলে আমি পাই একের তেরো অংশ তাহলে যদি আমরা একের ছয় থেকে একের তেরো অংশ বাদ দিয়ে দিই তাহলে আমি সেটা পেয়ে যাব এবং যদি সেটা বাদ দিতে যায় তাহলে এখানে লস দুটো দেখো সরি লস বলছি হর দুটো দেখো এখানে আছে ছয় এখানে আছে তেরো যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা তেরো তো এমনিতেই মৌলিক সংখ্যা আর ছয় হচ্ছে তেরো সাথে সাপেক্ষে থাকলে পরস্পর মৌলিক সংখ্যা হিসাবে কাজ করবে এবং পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে লসাগু কত হবে সেভেন্টি এইট যেটা দেখো যে ভগ্নাংশটা আসবে তার হরে অবস্থান করবে এখানে এবার অপশন চেক করো কোথায় লাস্টে সেভেন্টি এইট রয়েছে যেটা রয়েছে দেখো সি সিতে আটাত্তর তো সেটি হচ্ছে এটি সঠিক উত্তর হলে আমাকে এটার মেথড হচ্ছে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই থার্টিন এবার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যদি আবার ওপরের সাথে কাটাকাটি করে লঘিস্ট আকার হয়ে যায় সেক্ষেত্রে আলাদা ম্যাটার তাহলে এখানে কি করতে হবে ছয়ের তেরোকে করতে হবে আটাত্তর আটাত্তরকে ছয় মানে তেরো মাইনাস ছয় মানে হচ্ছে সেভেন বাই সেভেন্টি এইট অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে একের ছয় থেকে একটি ভগ্নাংশ হরণ করলে যদি একের তেরো পাওয়া যায় তাহলে যেটি হরণ করব সেই ভগ্নাংশটি হচ্ছে সেভেন বাই সেভেন্টি এইট অপশান সি তো এই ছিল তোমাদের এক্সাম ডেট থ্রি টেন টু থাউজেন্ড এইটিন বা থার্ড অক্টোবর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের সমস্ত অঙ্ক আগের সেট এবং এই আগের ক্লাস এবং এই ক্লাস মিলিয়ে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকবে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে লাইভ চ্যাটে কেউ জানাবে না কারণ সেখানটা কিছুক্ষণের জন্যই থাকে এবং সবসময় সেটা দেখা সম্ভব হয়ে ওঠে না তোমরা নর্মাল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে সেটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে বা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেওয়া হবে আর ভিডিও ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটা যারা নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং